আপনাদের পছন্দের ধারাবাহিক কালার্স বাংলার ফেরারিমন। আর সেই ফেরারিমনে কিন্তু ইতিমধ্যেই অগ্নি আর তুলসীর বিয়ে হয়ে গিয়েছে। আর তাদের যখন বিয়ে হয়েই গিয়েছে, তারপরে নতুন নতুন এপিসোডে নতুন নতুন পর্বে ঠিক কী কী টুইস্ট আসতে চলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধারণা করতে পারছেন। আমরা দেখাবো সেটারই বিটিএস মোমেন্ট। চলুন আমার সঙ্গে। যেটা বলার, কালার্স বাংলার এই ফেরারি মনে তো মানে বিয়ে তো হয়ে গিয়েছে অগ্নি তুলসীর, কিন্তু একটা ধুমধুমার চলছে তারপর থেকে, সেটা দেখতেই পাচ্ছিলাম সিন যা শ্যুট হচ্ছে বিটিএস দেখে। তো কি আসতে চলেছে নতুন, কি একটুখানি শুনুন। নতুন তো অনেক কিছুই আসতে চলেছে, আশা করি আপনারা দর্শকেরা সবাই আমাদের ফুলশয্যা অবধি দেখেই নিয়েছে। ফুলশয্যাতে আমরা কী মারপিটটা করেছি, এখন অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে, সবটা আমি রিভিল অফকোর্স করতে পারবো না, আর রিভিল করলে তো সবাই জেনেই যাবেন। বাট খুব ধামাকেদার গল্প আসতে চলেছে। অষ্টমঙ্গলা আছে, অষ্টমঙ্গলাতে অনেক ড্রামা। আমাদের বাড়িতে অগ্নি আসছে, তা অগ্নির ওপর কী হতে পারে আমাদের বাড়িতে আসার পরে? আমার বাবা প্রতাপ বিশ্বাস এবং আমার মা সবাই মিলে কী করতে পারে অগ্নির সঙ্গে, সেটা কিন্তু খুব দেখার। তা আপনারা সবাই প্লিজ চোখটা রাখবেন, খুব ভালো ভালো গল্প আসতে চলেছে। গুরু মানে অরিন্দম দা এখানে অনস্ক্রিন বিপুলের বাবা, মানে অগ্নির বাবা। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে অগ্নি মানে বিপুলের হাতে খড়ি কিন্তু অভিনয় অরিন্দম দার কাছে, তাই তো? একটু শুনি সেই গল্প। আমার অ্যাকচুয়ালি অনস্ক্রিন এখানে বাবা, কিন্তু অফস্ক্রিনও আমার বাবার মতোই, মানে আমি আরেকটা বাবা বলি। আমার কলকাতায় যদি আমার এখানে আমার আরেক বাবা মা বলি, সেটা হচ্ছে অরিন্দম গাঙ্গুলি আর খেয়ালি দস্তিদার। কারণ আমি অভিনয়ের শুরু হয় আমার 2016 এন্ড থেকে চারবাগের নাট্যদলের হাত দিয়ে। তো চারবাগ নাট্যদল থেকে আমি আমার অভিনয়ের যাত্রা শুরু করি, সেখানে নাটক করি, এবং এখনও আমি সে চারবাগের দলের সাথে নিয়মিত যুক্ত। যেহেতু রোজ এখন এই মুহূর্তে ধারাবাহিকের সুবাদে খুব একটা বেশি হয়ে উঠছে না, বাট তাও আমি চারবাগের সাথে আমি যতটা সম্ভব যুক্ত থাকার চেষ্টা করি। আর অরিন্দম গাঙ্গুলি, আমি আমার ক্যারিয়ারের এরকম একটা শুরুতে অরিন্দম গাঙ্গুলি আমার গুরু, আমার আরেক পিতা, আমার আরেক, আমি জন্মদাতা সবসময় বলি আরেক, তো সেই মানুষটাকে আমি এখানে বাবা হিসেবে পেয়েছি, মানে আমি ধন্য। আপনারা দেখতে থাকুন ফেরারি মন, আবারও বলছি খুব ভালো গল্প আসতে চলেছে, আরও সুন্দর সুন্দর চমক আসতে চলেছে। প্লিজ মিস করবেন না আমাকে, অগ্নিকে, আমাদের সিরিয়ালের প্রতিটা আর্টিস্টকে। আমাদেরকে এভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন, এনকারেজ করতে থাকুন, আমরা আপনাদের আরও ভালো ভালো গিফট দেবো, সিন গিফটস করবো। শালী শ্বশুর সবার পাল্লায় পড়ে অগ্নি তুলসীর বাড়ির অষ্টমঙ্গলাতে একেবারে নাজেহাল। ঠিক কীভাবে এগোবে গল্প আপনারা তো বুঝতেই পারছেন, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসছে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টিস্টি ফিরিস্টিতে।